এই যে এরকম যখন কল দিছে এরকম আপনিও কল দিতে পারতেন, দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাড়ি চুলকাচ্ছিলেন দেখে ফেলাইছি। জাহিদ, আমি জার্মানি থেকে বলছি। আচ্ছা, আপনি জাহিদ জার্মানি থেকে বলছেন, তাহলে আর কোলে এটা কি বালিশ? জি জি বালিশ। মাথার জিনিস কোলে কেন? মানে আমি ঘুমিয়েছিলাম, তো আমি একটু আগে উঠলাম, সো আমি হাফ প্যান্ট পরা দেখাতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, সূক্ষ্ম ষড়যন্ত্র এটাকে বলে। আচ্ছা ঠিক আছে, তো জাহিদ ভাই জার্মানিতে আছেন, বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে হচ্ছে ঢাকার ধামরাইতে। ঢাকার ধামরাই? জাহিদ ভাই, আপনাকে দেখে বাংলাদেশের একজন নির্মাতার কথা খুব মনে পড়ছে, উনার সাথে চেহারার অনেক মিল আছে। উনি মহানগর এবং মহানগর টু বলে দুটো ওয়েব সিরিজ বানিয়েছেন, কেউ এর আগে বলছে? কেউ না, না না, কেউ আগে বলে নাই আগে। আপনি চিনতে পারছেন আমি কার কথা বলেছি? আপনাকে দেখে আমি প্রথমে ভাবছি যে আশফাক নিপুন ভাই মনে হয় লাইভে আছেন, পরে দেখি না ওটা জাহিদ। ঠিক আছে, আসা হয় বাংলাদেশে? আসা হয়, আমি আসলে নতুন এসেছি জার্মানিতে, মানে 1.5 মান্থ, 45 ডেজ। সো কেমন লাগছে জার্মানি? সো ফার এভরিথিং ইজ ফাইন, ভালোই লাগছে। হোম সিকনেস লাগছে না? অনেকে তো যাওয়ার পরে একটু বাড়ির কথা মনে পড়ে, খারাপ লাগে। হোম সিকনেস এর ইস্যুটা ছিল, হ্যাঁ, কারণ আমি হচ্ছে জার্মানিতে এসে এই কুরবানির প্রথম আর কি বাড়ি ছেড়ে একটা ঈদ করলাম, সো তখন একটু হোম সিকনেস ছিল। সত্যি কথা বলেন জাহিদ ভাই, ঈদের সময় আপনি বাড়ির মানুষকে বেশি মিস করছেন না গরুর মাংস বেশি মিস করছেন? সব সব, গরুর মাংস, বাড়ির মানুষ, ইচ এন্ড এভরিথিং, সব। আচ্ছা আচ্ছা, সো জার্মান ভাষা শিখে যেতে হয়েছে না ইংরেজি ইনাফ? না না, আমি আইএলটিএস করে চলে এসেছি এখানে মাস্টার্স করতে, সো আমাদের যেহেতু ইংলিশ ডিপার্টমেন্ট, সো আমাদের আসলে জার্মান ল্যাঙ্গুয়েজ দরকার পড়েনি। ও অলরাইট, সো ইউ আর হ্যাপি উইথ ইংলিশ? জি, মানে চলে আসাটা সহজ, কিন্তু জার্মানির যে সিটিগুলো, মানে আপনাকে হচ্ছে লং টাইম এখানে সার্ভাইভ করতে হলে বা ঠিকঠাক মতো কমিউনিকেট করতে হলে ল্যাঙ্গুয়েজটা দরকার কি আর কি, দেখা যাক। তারপর এখন তো ট্রান্সলেটর অনেক অ্যাপস আছে, বাংলায় কইবেন ওটা জার্মান হয়ে যাবো, কোনো সমস্যা নাই, কমিউনিকেশন অনেক সহজ। এনিওয়ে আসিফ ভাই, খুব ভালো লাগলো আজকে প্রথম আসলেন, তবে প্রথমটাই যেন শেষ না হয়, মাঝে মাঝে আসবেন, আমরা হা হা হিহি করব, গল্প করব, ভালো লাগবে, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, সো লট অফ থ্যাঙ্কস ফর কলিং। আমি কেটে দিচ্ছি কারণ আরো অনেকেই লাইন ধরে আছেন, সবার সঙ্গে একটু ডাক্তারের মতো আপনি বাদ, নেক্সট। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।